কাঁঠালটা দেখো একদম গুড়া থেকে ধরেছে উপরে, আর ফুলের এই জায়গাটা দেখো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্রীতি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর একটা নতুন ভিডিওর সাথে। তো আজ আমি এসেছি আমার ছোট ননাসের বাড়িতে। তো প্রতি বছরই এখানে আসি একটা কারণে, এটা হলো লিচু খেতে। তো খুব সুন্দর সুন্দর পাকা পাকা লিচু গাছে আছে। তো এর আগের বছরও লিচু খেয়েছি এখানে এসে, তো এবারও আসলাম আমি আর আমার দুই মেয়ে। তো এখানে জমির এই পাশটাতে একটু ঘুরতে এসেছি। এই দেখো আমার ননাসের মেয়ে, আমার ছোট মেয়ে এদিকে, আর আমার বড় মেয়ে মোবাইলটা ধরে রেখেছে ভিডিও করছে। তো পুরোটা ব্লগটাই দেখতে থাকো। এখন এই পাশটাতে একটু ঘুরে যাব লেচু খেতে, লেচু গাছে, লেচু গাছ থেকে পারবো, খাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ব্লগটা দেখতে থাকো না কেটে। দেখো ফ্রেন্ড, এ পাশটাতে কতটা সুন্দর লাগছে। আর ওইদিকে জমিতে ছোটো ছোটো মাশরুম উঠেছে, তোমাদের মাশরুমগুলি দেখাই। এই যে আরো অনেকগুলি আছে এদিকে, এই যে কতগুলি মাশরুম। মা চলো তুলি খাবো, তুলো দিদি। দিদি এদিকে আরো অনেক মাশরুম আছে খেতে, জমিতে অনেক মাশরুম। এই যে দেখো কতগুলি, জমিতে অনেক জায়গায় ছোট 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 মাশরুম। তো কার কার মাশরুম খেতে ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে মাশরুম খেতে। দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে। আর রোদ্রু কিন্তু প্রচন্ড। এই তো রোদ্রুর মধ্যেও ঘুরতে চলে আসলাম, বেড়াতে এসে ঘরে বসে থাকতে কি আর ভালো লাগে, ঘুরতে তো হবেই। এই দেখো মানুষের বাড়ির কাঁঠাল গাছ, কত অনেকগুলি কাঁঠাল। আর এই কাঁঠালটা দেখো একদম গুড়া থেকে ধরেছে উপরে, আরো অনেক কাঁঠাল আছে। তো ঘরে চলে এসেছি, দেখো সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, চিপস খাচ্ছে, মোবাইল দেখছে। এদিকে আরেকজন মোবাইল নিয়ে ব্যস্ত, গেম দেখি গেমটা। আর বাইরে ওরা বসে পান খাচ্ছে। একটা দো আর একটা বাস। এদিকে আমার ননাস মাংস রান্না করছে, এই দেখো। এই দেখো এদিকে দুটো লেচু গাছ, আর কি সুন্দর পাকা পাকা লাল লাল লেচু। তো ওইদিকে আরো লেচু গাছ আছে, তো এদিকে যাব গিয়ে ওই লেচুগুলি আগে পারবো, তারপর এখানে আসবো। রুহি আসো, রুহি। এই যে খুব সুন্দর একটা ফুল, কিন্তু ফুলটা কি ফুল নাম জানি না।
সবগুলো কিন্তু লেচু গাছ, অনেকগুলি লেচু গাছ। লেচু গাছ কিন্তু অনেকগুলো, কিন্তু লেচু শেষ। আমরা শেষ সময়ে লেচু খেতে এসেছি, অনেকদিন আগে বলেছে লেচু খেতে, লেচু শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। দেখো কত বড় বড় লেচু গাছ, গাছ ভর্তি লেচু ছিল, কিন্তু এখানে এখন একটা লেচুও নেই গাছে। ওই দুটো গাছ দেখেছি, ওই গাছটি থেকেই লেচু খেতে হবে। দেখো নিচে লেচু পড়ে আছে, ভালো না লেচুটা। আমি লেচু গাছে উঠছি, অনেকদিন পর গাছে উঠছি। ওঠা তো ফ্রেন্ড, আমি ভেবেছি যে সত্যি সাপ, কিন্তু সাপটাকে আমি দেখতে পাইনি, আমার বড় মেয়ে দেখেছে। আমরা যখন গাছে উঠেছি তো দেখেছে গাছের নিচে ওই পাশে একটা সাপ, সাপটাকে ঠিকভাবে দেখিনি, সাপটার লেজটা একটু দেখেছে। তো ভীষণই ভয় লেগেছে, কি গাছ থেকে ঝাঁপ দেব না কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তাড়াতাড়ি করে গাছ থেকে নামলাম। তো প্রচণ্ড রৌদ্রু, হয়তো ঠিকই আছে সাপও হতে পারে। তো লিচু খেতে এসে সত্যি মুশকিলে পড়ে গিয়েছি। তো এখান থেকে চলে যাব, এখানে আর লিচু খাবো না। এই পাশটা আসলে সত্যি খুব জঙ্গল, পরিষ্কার না, চারিপাশে অনেক পাতা, লিচু গাছের ডাল কেটেছিল, অনেক গাছ ডাল এখানে কাটা আছে। হয়তো সাপ, আমি সাপটাকে দেখিনি, আমার বড় মেয়ে দেখেছে। তো অনেকটা ভয় লেগেছে সত্যি, আমি সাপকে খুব ভয় পাই। তো সবাই সাপকে ভয় পাই, কে না সাপকে ভয় পাই, অন্য যাই কিছুই হোক সাপ দেখলে আমার প্রচণ্ড ভয় লাগে। তো এখন বাড়ির পাশে যে লেচু গাছটা ওখানে যাব, ওখানে গিয়ে লেচু খাবো। ওয়াও ফুলটি কি সুন্দর, কি ফুল এটি, নাম বলতে পারে না আমিও। তো এখন বাড়ির দিকে চলে যাব, বাড়ির যে ছোট ছোট দুইটা লেচু গাছ আছে ওখানে গিয়ে লেচু খাবো, এখানে আর লেচু খাবো না। তো যাচ্ছি বাড়ির দিকে। এই দেখো লেচু গাছে, অনেক লেচু আছে, কিন্তু এত পরিমাণে পিঁপড়া পারতে পারিনি বেশি, এই কয়েকটাই পেরেছি। লেচুটা কত সুন্দর, মাহি দেখে লেচুটা কত সুন্দর।
শশার লেবু কাটা হচ্ছে। এখন আমরা দুপুরের খাবারটা সবাই মিলে খেয়ে নেব, প্রায় তিনটার উপরে বাজে। শশাটা কেটে এখন ভাত খেতে বসে যাব সবাই মিলে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করব, দুপুরের খাওয়া দাওয়া। বাবু কবে তাম না বলে মাহি দিও ভাই মত মারলো। দেখো মরিচ গাছগুলি কত সুন্দর, কি সুন্দর সুন্দর মরিচ। এই যে তিনটা মরিচ গাছ। সবাই শুরু করো খাওয়া। রুহি এই যে তোমার থাল। তো আজকের মেনু হলো সজনা পাতার বড়া, মাংস, ডাল। এই যে ডাল, মাংস কষা। সবাই খাওয়া শুরু করো। এখানে আছে শশা, লেবু, কাঁচা লঙ্কা। শুরু করো, স্টার্ট। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করেছি। এই দেখো কি সুন্দর বড় একটা কারি পাতা গাছ। এই যে ছোট ছোট ফল ধরেছে। কারি পাতা গাছটা কিন্তু অনেক সুন্দর। তো কিছু কারি পাতা পারবো, বাড়িতে নেব। এটা হলো আমাদের ননাসের নতুন ঘর, কাজ চলছে। তোমাদের দেখাই ঘরটা, এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে। নতুন ঘরটা কমপ্লিট হলে তারা এই ঘরে চলে আসবে। এদিকে তালা দেওয়া আছে, এখন ওই ঘরে থাকে। তো এই ঘরটা পুরোপুরি কমপ্লিট হলে এই ঘরে চলে আসবে। তো এখন আমরা যাব ওই দিকটাতে একটু ঘুরতে। আর সন্ধ্যা হতে চলছে, এখন বাজে 5:30। তো ফ্রেন্ড, এখন বাড়িতে চলে যাব। তো বাড়িতে গিয়ে প্রথমে ননাসের বাড়িতে যাব, গিয়ে রেডি হব। রেডি হয়ে বাড়িতে চলে যাব, ঘরে চলে যাব। কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে চারিদিকটা। সন্ধ্যা হয়ে গেছে, আর দেরি করব না, এখন ঘরে চলে যাব। তো ফ্রেন্ড, রেডি হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। আর আমার ননাসের মেয়েও আমাদের সাথে যাবে বাড়িতে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগে। তাহলে আজকের মতো টাটা, বাই, গুড নাইট।